আজকেও রাজ্যবাসী দেখল এটা স্বৈরাচারী সরকারের তার বহিঃপ্রকাশ। আমরা এর আগেও দেখেছি এটের পাশ করা যুবক যুবতীরা যখন তাদের চাকরির জন্য লাঠিপেটা করতে 10,323 নিয়ে লাঠিপেটা। আজকে সকালবেলা এসটিজিটি যারা পরীক্ষায় বসেছিল, যদি এখন রেজাল্ট আউট হয়নি, তারা গেছিল যে তাদের যারাই পাস করবে, যাদের কাট অফ মার্কস থেকে নাম্বার বেশি পাবে, তাদেরকে যেন একযোগে সকলকে নিয়োগ করে। আপনারা জানেন প্রায় 5,304 পোস্ট এসটিজিটি এই অক্টোবর মাসে 2022-এর যে আরটিআই রিপ্লাই, তার মধ্যে 5,304 পোস্ট এখনও খালি পড়ে রয়েছে। মানে এগুলো ভ্যাকেন্সি রয়েছে খুব স্বল্পকালে, কারণ এর আগে যে পোস্টগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যা যা পোস্ট দেখানো হয়েছে বর্তমানে, এই পোস্টটা যদি এক বছরের মধ্যে নিয়োগ না হয় এগুলো অবলুপ্তি ঘটে যাবে। আবার যারা রিটায়ারমেন্ট করবেন তাদের অ্যাকাউন্টটাও আমরা পাব। আপনারা জানেন টেট 1 পাস করার যারা বেকাররা, তারা ক্লাস 1 থেকে 5 অব্দি পড়াবে। টেট 2 পাস করা ক্লাস 6, 7, 8 পড়াবে। আর এসটিজিটির যারা উত্তীর্ণ তারা ক্লাস 9 এবং 10, আর 11, 12 হচ্ছে এসটিপিজিটি, মানে পোস্ট গ্রাজুয়েশন টিচাররা ক্লাস 11, 12 পড়া। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও সরকার গত 5 বছরে মাত্র 612 জনকে তারা নিয়োগ করেছে। স্বাভাবিকভাবেই পড়াশোনা বিভিন্ন স্কুলে লাটে উঠেছে, সঠিক এবং যথাযথ শিক্ষকের অভাবে আমাদের যারা ছাত্রছাত্রী তারা পড়াশোনাতে সাফার করছে। এদের একটা ডিমান্ড, যারা উত্তীর্ণ হবে, রেজাল্ট যদিও প্রকাশ হয়নি, দয়া করে সরকার আমাদেরকে একযোগে তোমরা নিয়োগ করবে, এই একটা ডিমান্ড নিয়ে তারা বেশ ইদানিংকালে বেশ কয়েকটি মুভমেন্ট করেছে। আজকেও বোধহয় এই দাবি নিয়েই শিক্ষামন্ত্রীর বাসভবনের কাছে ওনারা গেছেন। যাওয়ার পর শিক্ষামন্ত্রী 5 জনের প্রতিনিধির সঙ্গে দেখাও করেছেন, এবং যা রিপ্লাই, যা দুর্ব্যবহার এবং যে কথাবার্তা, এরা তো আফটারঅল আমাদের রাজ্যের সন্তান, এরা আগামী দেশ গড়ার ভবিষ্যতের কারিগর, এরা এদেরকে ক্ষমতার দম্ভে, অর্থের দম্ভে তাদেরকে যা খুশি তা যথেচ্ছভাবে গালাগাল এবং খুব বাজেভাবে, যার স্বভাব ওনার সকলের সাথে বাজে ব্যবহার করে বেড়ান, সে স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা, হেডমাস্টার থেকে শুরু করে দপ্তরের অফিসাররা, কেরানিকরা, সবাই আম জনসাধারণ ডট ডট ডটের ছেলে, ডট ডট ডটের কুত, এই ছাড়া তো ওনার মুখে কোনো লব্জি নেই। যথেচ্ছভাবে গালাগাল করে বলছে আমি করব না, তোমরা পারলে কিছু করো, যা খুশি তা করো, আমি করব না, করে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় পুলিশকে বললেন এক্ষুনি ক্লিয়ার করো, আর এই বলে গাড়ি যখন চলে গেলেন, উইথিন এ মিনিট পুলিশ বেধড়কভাবে আমাদের এই এসটিজিটি যারা, যাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, যারা পাস করবে, আগামী ভবিষ্যৎকে যথাযথ শিক্ষায় পরিণত করে দেশের মেরুদণ্ডকে সোজা করবে, আজকে তাদের মেরুদণ্ড ভেঙে চুরমার করেছে। অনেকজন আজকে ইঞ্জিওর, 4 জন গুরুতরভাবে ইঞ্জিওর, প্রায় 40, একজ্যাক্ট ফিগারটা আমার দেখিয়ে দেখতে, প্রায় 44 জনের মতো অল্প বিস্তর ইঞ্জিওর, 4 জন গুরুতর ইঞ্জিওর, প্রেগনেন্ট উমেন ছিল, মহিলা রেহাই পায়নি। তো এই যে একটা ঘটনা,
এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সরকার তার অহংকার তার অধ্যত্ব সীমানা পার করে ফেলেছে দাম এবং যার প্রেক্ষিতে এই হ্যস্তমেস্ত এবং লাঠিপেটা খেতে হয়েছে রাষ্ট্রীয় শক্তি দ্বারা। তারা কোনো অন্যায় কোনো ডিমান্ড করেনি। এর আগেও যখন গেছে একই মন্ত্রিসভা দুই মন্ত্রী দুই রকম কথাবার্তা বলে, শিক্ষামন্ত্রীর কাছে গেলে বলে আমার তো দিতে ইচ্ছুক, ফিনান্স মন্ত্রী ক্লিয়ার করতে চায় না টাকা নেই। ফিনান্স মন্ত্রীর কাছে এরা যখন গেল, ফিনান্স মন্ত্রী বলছে ফাইল পাঠাক। কে বললো আমি ফিনান্সের অভাব? ফাইল পাঠাক আমি ক্লিয়ার করে দেব। আবার শিক্ষামন্ত্রীর কাছে গেছেন, একই কথা। মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েকখানা চিঠি দিয়েছেন, উনি মিট করতে চাইছেন না। করবেটা কি হবে? এরা তো এমন কি পরিস্থিতি আমি জানতে চাই, এমন কি পরিস্থিতি ঘটলো মন্ত্রী যাওয়ার পরে? এরা রাস্তা অবরোধ করেনি, কোথাও ইট পাটকেলও ছুড়েনি। এমন কি পরিস্থিতি হলো যে তাদেরকে লাঠিপেটা করে, তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে তাদেরকে আহত হতে হলো? এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার, দাম্ভিকতা, অহংকার এবং অধ্যত্ব সীমা সমস্ত সীমা পার হয়ে গেছে। মানুষ তাদের অসুবিধার কথা, তাদের যুক্তির কথা, তাদের দাবি দেওয়া সেই সে ন্যায়সঙ্গত পারে নাও হতে পারে, শুনবে, বোঝাবে, রাস্তা দেখাবে, সহমর্মিতা দেখাবে। আমি তো আগের দিনও বলেছি কেউ শোনার নেই। এরাজ্যের আপামর জনসাধারণের প্রচুর সমস্যার সম্মুখীন, কে কার কথা শুনে? কেউ শুনে না, দেখাই পায় না। আচ্ছা, আমাকে একটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে কিংবা আমার রাজ্যবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমি ধরে নেই যে ফিনান্সের কোনো প্রবলেম, অর্থের কোনো একটা প্রবলেম থাকে, সরকারের ফোকাস অফ অ্যাটেনশনটা কোন জায়গায়? আমরা তো মনে করি স্বাস্থ্য, শিক্ষা এগুলো তো মেইন প্রাধান্য দেওয়া উচিত। এই যে কিছু পুলিশের কি যেন পোস্টটা, সুপারভাইজার না কি যেন একটা পোস্টের, এরা পুলিশ এক্সিকিউটিভ, এই যে এক্সিকিউটিভে লোক নেবে, মানে তাদের কিছু দলের লোককে পায়ে দেওয়ার উদ্দেশ্য, তখন কোত্থেকে টাকাটা আসে? উইচ ইজ ইম্পর্টেন্ট, পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ করা নাকি পড়াশোনা লাটে উঠেছে, গ্রেজ মার্ক দিয়ে পাশ করাতে হচ্ছে ক্লাস টেন, যারা পাশ করছে গ্রেজ মার্ক দিয়ে, নাইন টেনের এই এসটিজিটি শিক্ষকদের নিয়োগ করাটা কোনটা ইম্পর্টেন্ট? তাহলে সরকারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা না? সরকারের কাছে আমার দেশের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীরাও না? সরকারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ এক্সিকিউটিভের কিছু বিজিবির ক্যাডারদের পাইয়ে দেওয়া, এটি হচ্ছে তাদের ফোকাস অফ অ্যাটেনশন? তখন কোত্থেকে ফিনান্স, কোত্থেকে অ্যাপ্রুভেল দেয়, কোত্থেকে টাকা আসে? এগুলো হচ্ছে সরকার একটা দিশাহীনভাবে চলছে। সরকার এই রাজ্যের বেকার ছাত্র যুবক তাদের স্বপ্ন কেড়ে নিচ্ছে, ভবিষ্যৎ মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিতে চাইছে, নেশায় আকৃষ্ট করতে বাধ্য করছে, এটি হচ্ছে সরকারের পরিকল্পনা। আমরা আজকের এই সম্পূর্ণ ঘটনাটা যেটা ঘটল আমরা তীব্রভাবে নিন্দা জানাই। গ্রাম শহরে গলি গলি সবার মুখে একই বলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বলি, পৌঁছে দিতে উন্নয়ন সবার ঘরে প্রশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন।